কথা বলে, আমরা এখন কোরআন তেলাওয়াত করতে চাই না, ছেলেরা কোরআন তেলাওয়াত করতে চায় না, মেয়েরা কোরআন তেলাওয়াত করতে চায় না। আগে যখন সকালবেলায় ফজরের পরে রাস্তার কিনার দিয়ে যখন আমরা হাঁটতাম, আমি ছোটকালে দেখছি, তখন দেখতাম মহিলাদের কোরআন তেলাওয়াতের গুনগুনানি আওয়াজ শোনা যায়। কথা কোন ঠিক কিনা? মুরব্বি যারা ছিল মসজিদে বসে কোরআন তেলাওয়াত করতো, খতম করতো মাসে মাসে, কিন্তু এখন কি এগুলি আছে? সব ইহুদি খ্রিস্টান কালচার এগুলি দখল করে নিয়েছে। তখন তার বাপ, সে আমাকে বললো, চীন দেশের ছেলেটা, মনে আছে তো ঘটনা, যে আমার আব্বা একটা রুম তৈরি করলো, সেই রুমে সে আমাকে হাফেজ বানাবে, তো আশেপাশে মানুষ যাতে কোরআনের আওয়াজ না শুনে, সেই জন্য রুমের ভিতরের দিকে একটা গর্ত খনন করলো, বিরাট বড় গর্ত রুমের ভিতরে। সেই গর্তের ভিতরে আমাকে রেহাল দিল, কোরআন শরীফ দিল, সবক দিল। সেই গর্তের ভিতরে রেখে রেখে কয়েক বছরে আমি কোরআনে হাফেজ হয়েছি। আমাদের দেশের পরিস্থিতি কি এত খারাপ, এত কঠিন? তো কেন আপনি নিয়ত করতে পারলেন না আপনার সন্তানটাকে? আমার মায়েরা, আমার বোনেরা আশেপাশে আছে নাকি নাই? নিয়তটা কেন করতে পারলেন না যে আল্লাহ, আমার এই পেটের ভিতরে যে সন্তানটা আছে, এই সন্তানটাকে আমি মান্নত করলাম, আল্লাহ তুমি কোরআনে হাফেজ বানাইয়া দিও, বড় আলেম বানাইয়া দিও, আমির হামজা বানাইয়া দিও, মিজানুর রহমান আজহারের মতো বানাইয়া দিও। আমরা কি বলতে পারছি? পারি নাই। প্রিয় ভাই সব, এই নিয়ত আমরা করতে পারি না, এই জন্য দায়ী কি সন্তান? না, বাবা মাও আছে, বাবা মাও দায়ী আছে। আমার বন্ধুগণ, এই জন্য সন্তান যখন মায়ের পেটের ভিতরে থাকে, মায়ের অনেক কষ্ট হয়। কথা কোন ঠিক কিনা? এই সন্তানকে পেটে ধারণ করার কারণে নবীজি বলেন, আলমার এত ইজা হামিলাত কাহানালাহা আজরুস সাইমিল কাইমি ওয়াল মুহবিতিল মুজাহিদ ফি সাবিলিল্লাহ। সন্তান যখন মায়ের পেট মায়ের পেটের ভিতরে থাকে, মা যে ঠিক মতো খাইতে পারে না, নবীজি বলেন একাধারে 10 মাস 10 দিন রোজা রাখলে পরে যেই সওয়াব হতো, আল্লাহ পাক মায়ের আমল নামায় সেই সওয়াব লিখে দেন। মা যে ঠিক মতো ঘুমাইতে পারলো না, একাধারে 10 মাস 10 দিন দাঁড়াইয়া দাঁড়িয়ে নামাজ পড়লে যেই সওয়াব হতো, আল্লাহ পাক মায়ের আমল নামায় সেই সওয়াব দিবেন। ডেলিভারির সময় মা যে বেহুশ হয়ে পড়ে গেল সন্তানকে গর্ভে ধারণ করার কারণে, নবীজি বলেন পুরুষেরা জেহাদের ময়দানে গিয়ে শহীদ হয়ে যেই সওয়াব পাবে, সন্তানকে ডেলিভারি করার দুঃখ সহ্য করার কারণে আল্লাহ পাক মায়ের আমল নামায় সেই সওয়াব দিয়ে দিবেন। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এটা হলো সন্তানের অধিকার। 4 নম্বরে সন্তানের অধিকার হলো, সন্তানের অধিকার হলো মা, সন্তান জন্ম হওয়ার পর থেকে মা সন্তানকে দুধ পান করাবে। কি পান করাবে? কোন দুধ পান করাবে, দুধ খাওয়াবে। কিন্তু এখন অনেক অনেক ডিজিটাল মা বাইর হয়েছে, আসে নাকি নাই কোন, যে 2 মাস 1 মাস 3 দিন 10 দিন দুধ খাওয়ানোর পরে সন্তানকে আর দুধ খাওয়াতে চায় না, আসে নাকি নাই? কেন দুধ খাওয়াতে চায় না? তখন তারা বলে যে কি নষ্ট হয়ে যাবে, কয় যে শরীরের স্কিন, এটা জোরে কোনা, শরীরের স্কিন নষ্ট হয়ে যাবে, চেহারা গ্লেজ নষ্ট হয়ে যাবে। কথা বুঝেন নাই বোধহয় প্রিয় ভাই সব? এই জন্য সন্তানকে দুধ খাওয়ায় না, কিন্তু সন্তানকে 2 বছর 2.5 বছর দুধ খাওয়াইতে হবে। এটা কি সরকারের আইন না আল্লাহর আইন? কার আইন জোরে কোন? আমার বন্ধুগণ, আল্লাহ কি জানে না সন্তানকে আপনি দুধ খাওয়াইলে পরে আপনার চেহারা নষ্ট হয়ে যাবে, এটা কি আল্লাহ জানে না? তো জানলে আল্লাহ আইন দিলেন কেন, বিধান দিলে কোন? চেহারা মালিককে, চেহারা বানাইছেন কে? আপনি এমন একটা আত্মঘাতী ডিসিশন নিলেন মনে হয় যেন আপনার চেহারাটা আপনি নিজে বানাইছিলেন। কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এবার নবীজি বললে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন শুনেন, ওয়াল ওয়ালিদাতু ইউরদিউনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন। জন্মধারিণী গর্ভধারিণী মায়েদের উপরে দায়িত্ব কর্তব্য হলো তারা পুরা 2 বছর সন্তানকে দুধ খাওয়াবে, যে রকম ঠিক কিনা? 2 মাস 3 মাস দুধ খাওয়ায়, এরপরে ফিডার খাওয়ায়, আছে নাকি না? ফিডার খাওয়ায়, এরপরে কি জানি বাড়িছে, সেরিলাক খাওয়ায়, ন্যাস্টেল সেরিলাক, হুইট, রাইস, ডান, ওইগুলি খাওয়ায়। তো এই জন্য সন্তান যখন বড় হয়, বড় হওয়ার পর মায়ের সাথে মহব্বত না হইয়া মহব্বত হয় কার দিকে? সেরিলাকের দিকে, ডানুর দিকে। কথা কোন ঠিক কিনা প্রিয় ভাই সব? এই জন্য দেখেন, সন্তান যখন মায়ের পেটের ভিতরে আসে, মায়ের পেটের ভিতরের এই সন্তানকে আপনি কি করবেন? এই সন্তানকে, সন্তানকে ডেলিভারি করার পর সন্তানকে আপনি দুধ খাওয়াবেন। দুধ তো আপনি নিজে করেন নাই, করে দিয়েছেন কে? লাইন একটা ছিল,
মায়ের পেটের ভিতরে সন্তান দুনিয়ায় আসার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের খাবারের জন্য মায়ের বুকের মধ্য দিয়ে ডবল লাইন চালু করে দিলেন। কে করে দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন করে দিলেন। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরাম, এই জন্য অধিকার হলো, সন্তানের অধিকারটা সবার আগে আগে, সন্তানের অধিকারটা হচ্ছে সবার আগে আগে। এই সন্তানের অধিকারে যদি আপনি কমতি করেন, ঘাটতি করেন, তাহলে অসুবিধা হয়ে যাবে, সমস্যা হয়ে যাবে, আপনার অসুবিধা হবে, অন্য কারো অসুবিধা হবে না। এই সন্তান যখন আরেকটু বড় হয়, আস্তে আস্তে কথা বলা শিখে, মাঝে মাঝে আমরা কী শিখে, আব্বা আম্মা বলে না কি বলে না, না এখন আর আব্বা আম্মা শিখায় না, এখন শিখায় টাটা, বাই বাই, হাই হাই আছে নাকি নাই, এগুলি শিখায়। তা আপনি এটা শিখেলেন কেন? সন্তানের সর্বপ্রথম শিক্ষা শিখে তার মায়ের কাছ থেকে, কোন কার কাছ থেকে, এরপর তার বাবার কাছ থেকে। সন্তানের সর্বপ্রথম শিক্ষক হচ্ছে তার মা, এরপরে শিক্ষক হচ্ছে তার বাবা। আব্বা আম্মা যদি সন্তানকে শিক্ষা দান করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাতিনু আওলাদাকুম বিকালিমাতি লা ইলাহা ইল্লাল্লাহ, সন্তান যখন কথা বলতে শিখবে তখন সন্তানকে তোমরা শিখাইবা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কি শিখাইবা সন্তানকে? লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা শিখাইবা। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন উনারা বলছেন যে আমাদের কারো যখন সন্তান একটু একটু বড় হইতো তখন কালেমা শরীফ শিখাতাম, এরপরে একটা কোরআন আওয়াজ শিখাইতাম, আয়াত শিখাইতাম। কোন আয়াত? ওয়াকুলিল হামদুলিল্লাহিল লাযী লাম ইয়াত্তাখিজ ওয়ালাদা ওয়ালাম ইয়াকুল লাহু শারীকুম ফিল মুলকি ওয়ালাম ইয়াকুল লাহু ওয়ালিয়্যুম মিনাজ জুল্লি ওয়াকাব্বিরহু তাকবীরা। সুবহানাল্লাহ। কোন এই আয়াতটা আমরা শিক্ষা দিতাম, কালেমা শরীফ শিখাতাম, কোরআন শিখাতাম। নবীজি আরো বললেন, আদিবু আওলাদাকুম সালাসা খিসাল, তোমরা তোমাদের সন্তানকে তিনটা জিনিস শিখাও। জোরে কোন কয়টা? তিনটা জিনিস শিখাও। এক নম্বরে হলো হুব্বা নাবিয়াকুম, নবীর প্রতি ভালোবাসা শিখাও। কার প্রতি? দুই নম্বরে হলো হুব্বা আলে বাইতিহি, নবীর পরিবারের প্রতি ভালোবাসা শিখাও। তাহলে এই সন্তান বড় হলে পরে নবীর পরিবার পরিজন বাদ দিয়া অন্য কারোর সাথে প্রেম করবে না। কথা কন ঠিক কিনা? প্রেম টেম করে এরকম লোক আছে নাকি নাই? এরকম ছেলে এরকম মেয়ে আছে কিনা? কোন তো ওরা যে প্রেম করে, প্রেম করার পিছনে আব্বা আম্মারও কিছু দায় দায়িত্ব আছে নাকি নাই? জোরে বলেন না, আছে নাকি নাই? আপনি হিসাব নিতে পারেন না, আপনার ছেলেটা কোথায় থাকে, আপনার ছেলে কোথায় গেল, এত রাত 12টা আপনার ছেলে কই? আপনার ছেলে রুমের দরজা বন্ধ করে রাত 12:30 পর থেকে 3টা পর্যন্ত কি করে? এতটুকু খবর নিতে আপনার বুক থরথর করে, সাহসের ঠেলায় কাইবা আপনি মরেন? যেহেতু আপনার ছেলে বিশ্ববিদ্যালয়ে পড়ে, আপনার ছেলে ইউনিভার্সিটিতে পড়ে, এই জন্য ছেলের প্রতি তদারকি করা আপনি গুরুত্ব মনে করেন না। ছেলে কি দেখে দেখেন? ছেলে এই ছেলেটা এবার দরজা বন্ধ করলো, দরজা বন্ধ করে ইন্টারনেট, যে মোবাইল অ্যান্ড্রয়েড সেট আছে নাকি নাই? কোন এই মোবাইলের ভিতরে ভালো জিনিসও আছে, খারাপ জিনিসও আছে কিনা? কোন আপনি তদারকি করতে পারেন না? একদিন দুই দিন মোবাইল ফেসবুক টিপতে টিপতে যাইয়া ঢুকে গেল, ঢুকে গেলে এমন এক অশ্লীল ওয়েবসাইটে, সেখান থেকে দেখতে দেখতে অনেক কিছু দেখলো, দেখার পরে কিছুদিন পর আপনার ছেলেটারে খুঁজে পান না, হারাই গেলো কোন জায়গায় আছে। 7-8-10 দিন 20 দিন কয়েক মাস পরে খবর এলো, ছেলে নাকি বিয়ে করে হলাইছে। এরকম আছে নাকি নাই? তো কি ছেলে আপনি বানাইছেন? এই ছেলের আপনি কোনো খোঁজখবর রাখেন না? ছেলের দায় দায়িত্ব আপনার উপরে যদি খোঁজখবর না রাখেন, কেয়ামতের দিন আপনার কি অবস্থা হবে? আল্লাহ পাক কোরআনে বলছেন নাকি বলেন নাই? কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সমস্ত সন্তানগুলি যখন শিক্ষা দেওয়ার অভাবে জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, তখন ওই ছেলেগুলি কিয়ামতের দিন, ওই মেয়েগুলি কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে বলবে, রব্বানা আরিনাল্লাযীনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ তাআলা মানুষ জিন এদের মধ্য থেকে কে আমারে গোমরাহ করে দিল খারাপ রাস্তায়, জাহান্নামের রাস্তায় কে নিয়ে এলো? মাবুদ
আমার আব্বা, আমার আম্মা, আমার প্রতিবেশী, আমার নেতা, আমার নেত্রী, ওরা কই? আজকে যখন জাহান্নামে যাওয়াই লাগবে, জাহান্নামে যাওয়ার আগে আগে ওই মা বাপ, ওই নেতা, ওই মুরব্বীদেরকে নিয়ে আসো, তাদেরকে পায়ের তলে রেখে তাদের বুকের উপরে পাড়া দিয়া আজকে জাহান্নামে যাবো। জোরে কর না, উজুবিল্লাহ, বুকের উপরে পাড়া দিয়া যদি থুয়ে যাইতো তাহলে তো ভালো ছিল, থুয়ে যাবে না লয়ে যাবো, নিয়ে যাবে বুকের উপরে পাড়া দিয়া। এরপরে ফেরেশতারা হাতে পায়ে লোহার শিকল লাগাই আপনাকে নিয়ে যাবে জাহান্নামে। আপনার হজে কুলাবে না, জাকাতে কুলাবে না, ব্যবসা বাণিজ্যে নামাজে কুলাবে না, রুমালে কুলাবে না, দাড়ি কুলাবে না, যদি আপনি আপনার সন্তানকে মানুষ করতে না পারেন। কারণ অর্ডার কার? আরো জোরে বলেন না, কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে বিশ্বাসীরা, তোমরা যারা ঈমান এনেছো, জাহান্নামের আগুন থেকে নিজেরাও বাঁচো, পরিবার পরিজন আলো আয়াল যাগুলি আছে এদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জোরে কোন, ঠিক কিনা?